খাবার দাবার কি হয় দুপুরে? আমাদের শুনেন, আমি বলছি সারাদিন করবে একদম সরাসরি দেখো মন্দামণি বিচ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মায়াঙ্ক, তোমাদের সাথে আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে, রামকৃষ্ণ মিশন। আমাদের মন্দামণিতে কম টাকার বাজেটের মধ্যে তোমরা রামকৃষ্ণ মিশনে যেরকম হয় যে মানুষে পড়ে, ওখানে একটা ভক্তি থাকে, মহারাজারা থাকে, তাদের সাথে মিলেমিশে যদি তোমরা থাকতে চাও তো এইটা একদম কম বাজেটের মধ্যে, একদম এই কমের কিন্তু মন্দামণিতে কোথাও পাবে না। আসতে গেলে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে নিচে, গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চলে আসতে পারো। ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে, ফোন করে অবশ্যই দু মাস আগেই আসতে হবে, নাহলে কিন্তু জায়গাটা পাবে। আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে, গেট এইখান থেকে আমরা এসেছিলাম অটো করে। তো অটো করে তোমাদের 150 টাকা নেবে চাউলখোলা থেকে, কারণ ওখান থেকেই বাস আসে, আর ট্রেনে করে আসলে তোমাদের চাউলখোলা হয়েই আসতে হবে। তো এই জায়গা থেকে এসেই কিন্তু তোমার যাকে বলবে রামকৃষ্ণ মিশন 150 টাকাই নেবে অটোতে, তার বেশি কোথাও দেবে না, কারণ ওখানে অটো স্ট্যান্ডিং কিন্তু তাই দেওয়া আছে অ্যাজ আ ফেয়ার রেট। তো এই হচ্ছে রামকৃষ্ণ মন্দির লেখা রয়েছে, তার পাশেই কিন্তু আমাদের ওখানে রামকৃষ্ণ মিশনের স্কুল আছে যেখানে লোকেরা পড়াশোনা করে, বাচ্চারা পড়াশোনা করে। তো এই হচ্ছে গেট, গেটের এইটা হচ্ছে গিয়ে ডিজাইন, আর ভিতরে হচ্ছে আমাদের অতিথি নিবাস। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি, প্লাস আমাদের এখানে লোকেরা কিন্তু থাকে, অনেক বড় বড় দেখো গাড়ি করে এসছে। একটা জলের ব্যবস্থা করা আছে যেটা আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া, রোটারি ক্লাব থেকে, আর এখানে হেলথ ক্লিনিক আছে মন্দারমণি থেকে, ডোনেট বাই এডুকেশন সেন্টার। আর এদিকে দেখো পুরো গার্ডেন, কি সুন্দর দেখো এরা এরিয়াটা। আর চলো আগাতে থাকি, ওখান থেকে ঢুকেই এটা হচ্ছে পার্কিং এরিয়া যাদের নিজেদের গাড়ি রেখে। এটা হচ্ছে আমাদের আমাদের যে মহারাজা থাকে তার নিজস্ব জায়গা, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সব কিছু ব্যবস্থা, যখন কোনো কাউকে কথা বলতে হয় বা কোনো মিটিং থাকে সেগুলো এখানে হয়। আমাদের এসে পার ডে পার হেড 500 রুপি খাওয়া দাওয়া নিয়ে সব কিছু দিয়ে, হোয়াটসঅ্যাপে বুকিং বন্ধ হয়ে ফোনের মাধ্যমে বুকিং, তারপরে 8:30 ব্রেকফাস্ট পুরো দিন গুছি, চুলার ডাল সব থাকবে, কোনো দিন পাউডার থাকবে, অল্টারনেট ঘুরেছে। তারপরে দুপুরে থাকবে একটু ভাত থাকবে, ডাল ভাজা থাকবে, চাটনি থাকবে, মাছ থাকবে, এইসব থাকবে, ঠাকুরের প্রসাদ থাকবে। তারপরে আবার 4টার সময় চা বিস্কিট দিবে, 6টার সময় থাকবে মুড়ি চপ টপ এসব থাকবে, রাত্রিবেলা থাকবে মানে একটা ভাত ভাজা ডাল ডিম থাকবে, মাঝে মাঝে মাংস, কালকে দিন একদিন মাংস দিয়েছে সবাই, ছাত্রদের সবাই দিয়েছে মাংস। আচ্ছা কথা শুনলে এখানে কার্ড দিয়ে দিয়েছে, অল ডিটেলস তো ডিসক্রিপশানে থাকা থাকবে সব। একটা রুম ওনারা দেখাচ্ছে কীরকম রুম হতে পারে, সেই রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সেই হলো ওনাদের রুম, রুমে দেখতে পাচ্ছ পুরো মানে পরিবেশটা কিন্তু অন্যরকম টাইপের সব কিছু। এখানে বোর্ড আছে, এখানে দেখুন দুটো পাখা দেওয়া আছে, মোটামুটি 4-5 জন 6 জন পর্যন্ত যে থাকতে পারবে, 4 জন মোটামুটি এখানে ইজিলি চলে আসতে পারবে। একটা বেসিন দেওয়া আছে, সামনে আয়না দেওয়া আছে। তো এটা কিন্তু 500 টাকা পার হেড রুম তোমাদের, খাওয়া দাওয়া টোটাল খাওয়া দাওয়া মিলে থাকাটা কিন্তু 500 টাকা রুম। তোমরা যে কেউ আসতে পারো, এখানে বাথরুম আছে, বাথরুমটা দেখো এখানে একদম ওয়েস্টার্ন স্টাইলে আছে, গিজারও দেওয়া আছে, শাওয়ারও দেওয়া আছে, পুরো পরিষ্কার আছে একদম, কিন্তু খুব ভালো লাগছে জিনিসটা দেখে। হ্যাঙ্গিং জিনিসও আছে রাখতে পারবে। তো এই হচ্ছে পুরো অল ওভার রুমের মানে নর্মাল রুম, আমাদের বাড়ির যেরকম হয় এখানে সেরকমই কিন্তু পুরোপুরি। লেফট হ্যান্ড সাইডে আসলেই এখানে হচ্ছে কিচেনের জায়গা, প্রভু আমাদেরকে নিয়ে যাচ্ছে, বাচ্চারা এখন খাবে, তো সেটাই দেখতে আমরা যাচ্ছি। এই কিচেন রুমের পাশেই হচ্ছে এই দরজা, এই দরজা থেকে আমরা নিচে যাব। খুব সুন্দর দেখো একবার, সব বাচ্চারা এখানকার বাচ্চারা, মিশনের বাচ্চাগুলো সবাই খাচ্ছে, এই হচ্ছে খাবার দাবার চলছে। মহারাজা আপনারা আমরা আজকে এখানে খেতে পেলাম, এত সুন্দর ব্যবহার এখানে মহারাজের, যে এত সুন্দর ব্যবহার এই করবো, তো সেই কারণেই কিন্তু আমরা আজকে এখানে খেতে পাচ্ছি। আর এই বাচ্চাদের সাথে খাওয়াটা দেখো, সবাই মিশনের ছেলেরা, স্কুল আছে, এই পরিবেশে খাওয়াটা কিন্তু দুর্দান্ত একটা মানে এক্সপিরিয়েন্স। পুরো ব্লগ তো ছেড়ে দাও, আমার সাথে শেয়ার করছি ঠিক কথা, কিন্তু এইখানে আসলে তোমাদের মন ঘুরে যাবে, তো সেই কারণে চলো খাই। Thank you.
এটা হলো আপনার ওনাদের উপরটা, দেখুন বিবেকানন্দের একটা ছবি রয়েছে এখানে, আর পাশেই একটা ঘর আছে যেটা এখন বন্ধ আছে। আর তারপরে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে উপরের জিনিসটা, একবার তোমাদের ভিউটা দেখাই উপরটা, আর ঠিক তার পাশেই হচ্ছে এখানে দেখো সব জায়গায় বিবেকানন্দের ছবি কিন্তু দেওয়া আছে। আর এই হচ্ছে ঠিক ভিউটা, একদম সরাসরি দেখো মন্দামণি বিচ, এখান দিয়ে হাওয়াটাও সুন্দর আসছে, দারুণ লাগছে, গাছপালা আছে। আর এখানে বসে এটা মনে হয় দীঘাতেও বা কোনো জায়গাতে কোনো হোটেলে আপনারা পাবেন না যে এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন, এত সুন্দর কম টাকায় এত ভালো খাবার দাবার মিলে। আর একবার রিপিট করে দিচ্ছি, এখানে যদি তোমাদের আসতে হয় এখন যদি ফোন করো ওই ব্লগ দেখে যদি তোমাদের মনে হয়, কিন্তু আসতে পারবে না, তার জন্য তোমরা ফোন করে মহারাজের সাথে কথা বলে নেবে যে আমরা এক মাস বা দেড় মাস বাদে যখনই বুক স্লট ফাঁকা হবে সেই টাইমে আমাদেরকে ফোন করবেন, আপনারা আমরা যাব। যদি সেইভাবে বুকিং করতে পারেন তাহলেই কিন্তু জায়গাটা পাবেন, কারণ সাথে সাথে কিন্তু এখানে কোনো বুকিং নেই, কারণ এখানে অনেক দিন আগে থেকে লোকেরা এখানে বুকিং করে রাখে, সেই কারণে কিন্তু তোমরা পাবে না, তাও আগে থেকে বুকিং করতে হবে। তো সব ইনফরমেশান নিশ্চয়ই পেয়ে গেছো, যদি কিছু ইনফরমেশান তোমাদের লাগে সব কিছু ডিটেলস আমরা নিচে দিয়ে দেবো, কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কেমন লাগলো এই তথ্যটা। অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাপোর্ট করো, ভালোবাসা দিও এই ছেলেটাকে, তোমাদের সাথেই আমি ফ্যামিলিটা গ্রো করছি, আরও গ্রো করতে সুবিধা হবে যদি তোমরাই আমাদেরকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, মন্দামণি ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই সেগুলো চেক আউট করো, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশানে সব ডিটেলস দেওয়া আছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টিল দেন বাই।